হ্যালো বন্ধুরা, সকাল সকাল এসে পড়ছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে। তো তোমরা সবাই কিরকম আছো? তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি, উঠে কাজ টাজ ছিল করেছি, কাপড় অল্প ছিল কেচেছি। তো সকালবেলা চা টা খেয়ে নিয়েছি, রুটি খেয়ে নিয়েছি, আর মিঠু চলে গেছে কাজে, মানব স্কুল চলে গেছে। যেহেতু মানবের সকালবেলা স্কুল থাকে তো সকালে উঠতে হয়। তো সকালে উঠতে ভালোই লাগে, কেন কি সকালে উঠলে কাজগুলো হয়ে যায় গা। আর ঠান্ডার মধ্যে একটু উঠতে কষ্ট হয়, তবু স্কুল থাকলে তো উঠতেই হবে, আর স্কুল না থাকলে লেট করে উঠি। আর এখন দেখো, ঠাকুর পুজো উজো দিয়ে নিয়েছি আমি স্নান করে, তারপরে এখন আমি একটু যাচ্ছি পার্লারে। তো পার্লারে একটু থ্রেডিং করবো, দেখো এগুলো একটু বেরোয় গেছে, তো একটু থ্রেডিং করে আসি, অনেকদিন তো হয়ে গেল করা হয়নি। আর হেয়ারটা ভাবছি কাটিং করবো, দেখো কয়েকদিন আগে কাটিং করেছিলাম, দেখো তারপর লং হয়ে গেছে, তার জন্য আবার ভাবছি কেটে নিব। যেহেতু আমি রোজ চুলটা ভিজাই, তো ঠাকুর পুজো দিতে লাগে, তো চুলটা না ভিজিয়ে দিতে ভালো লাগে না, তার জন্য তো রোজই ভিজাই। তো এত বড় এত লং চুলটা থাকলে শুকো তেলপর টাইম লাগে, তার জন্য কেটে ফেলবো। আর এই যে দেখো, এখন আমি পার্লারে যাচ্ছি, তো চলো পার্লারে গিয়ে আসি। হ্যালো বন্ধুরা, এই যে আমি পার্লারে এসে পড়ছি, আর এই যে থ্রেডিং করতে বসে পড়েছি, থ্রেডিংটা করে নেই, চলো দেখতে থাকো। দেখো আমার থ্রেডিং করা হয়ে গেছে কমপ্লিট, এখন আমি হেয়ার কাটিং করব। তো হেয়ারটা কাটিং করে নেই, তো চলো দেখতে থাকো তোমরা। তো এই যে আমি চুলটা কাটতে বসে পড়েছি, তো এই যে কাপড়টা পরে নেই। তারপরে এখন দিদি বলছে চুলটা তুমি কতটুকু কাটবে, আমি বলতাছি চুলটা তুমি দেখে নিও, আমি চুলটা যাতে খুলতেও পারি আর ছেড়ে রাখতে পারি আর হাফ করে বাঁধতে পারি। এই যে এতটুকু, এই যে এতটুকু কেটে বল কাটতে বলেছি দেখো দিদিকে, তো চলো দেখতে থাকো তোমরা। এই যে দেখো আমার হেয়ার কাটিং হয়ে গেছে, দেখো আমার ব্যাক লুকটা দেখো, এই যে তো দেখো আমার কাছে ভালোই লাগতেছে দেখো ব্যাক লুকটা। তো দিদি বলতেছে তোমার ব্যাক সাইডের হেয়ার লুকটা খুবই সুন্দর লাগতেছে, তা আমি বলেছি হ্যাঁ তুমি কেটেছো, তার জন্য ভালোই লাগতেছে, তুমি সুন্দরে কেটেছো, আমার খুবই পছন্দ হয়েছে, তো থ্যাংক ইউ। তো দেখো এই যে আমার ব্যাক লুক।
তো দিদি খুবই সুন্দর করে হেয়ার কাটিং করে, তার জন্য আমি দিদির কাছেই কাটিং করি। আর এ দেখো, তো আজকের ব্লগটা এখানেই শেষ করি। যদি তোমাদের সবার ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা, ফলো করতে ভুলবা না। আর যদি তোমরা ইউটিউবের থেকে দেখতেছো, সাবস্ক্রাইব অবশ্যই করবা। আবার আসছি নেক্সট ব্লগ নিয়ে, তো তোমরা আমার পেজটাকে ফলো অবশ্যই করবা। টাটা, বাই বাই।